নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। টনসিলের সমস্যা ছোট থেকে বড় সবারই থাকে। টনসিলের সমস্যা হলে গলায় প্রচণ্ড ব্যথা থাকে, ঢোক গিলতে অসুবিধা হয়, কোনো কিছু খেতে অসুবিধা হয়, এমনকি জলপান করতেও অসুবিধা হয়। টনসিলের সমস্যা সাধারণত শীতকালেই বেশি দেখা যায়। ঠান্ডা লাগার জন্যও টনসিল বেড়ে যেতে পারে এবং যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য টনসিলের সমস্যা হতে পারে। এই সমস্যা সাধারণত বাচ্চাদের বেশি দেখা যায়। যাদের বয়স 15 বা 20-র নিচে তাদের এই সমস্যা বেশি হয় এবং বড়দেরও হয়, কিন্তু সংখ্যায় খুব কম। তাহলে আসুন আজকে জেনে নিই টনসিলের কিছু টপ বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের নাম, যেগুলো আপনাদের কাছে রাখলে অনেকটা টনসিলের সমস্যা থেকে রিলিফ পাবেন। সেক্ষেত্রে আপনাদের সাথে যেই সিমটমটি মিলে যাবে ঠিক সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন এবং বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিয়েই তা ব্যবহার করবেন। আমাদের গলায় দুটো গ্রন্থি থাকে যার নাম টনসিল। আমরা যখন খাবার খাই বা জল পান করি এবং শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তার সাথে অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের গলায় প্রবেশ করে এবং সেটিকে বাধা দেয় টনসিল। কিন্তু এমনও দেখা গেছে কখনো কখনো টনসিল নিজেই এই ব্যাকটেরিয়াদের দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, তখন টনসিল নিজেই ফুলে ওঠে এবং লাল হয়ে যায়। অনেক সময় পুঁজ রক্তও দেখা যায়, অনেক সময় টনসিল স্টোনও হতে পারে। এবার সরাসরি মেডিসিনে চলে আসব। আমাদের প্রথমেই যেই মেডিসিনটি ব্যবহার করতে হবে সেটি হলো অ্যাকোনাইট ন্যাপ 30। এটি ছোট থেকে বড় সকলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যদি আপনাদের শুরুতেই এই মেডিসিনটি ব্যবহার করেন তাহলে রোগটি বেশি বাড়তে পারে না। যদি ঠান্ডা লেগে গলায় ব্যথা বা শীতকালে কিংবা গরমকালে যখনই টনসিলের সমস্যা হবে, খাবার খেতে অসুবিধা হবে, ঢোক গিলতে অসুবিধা হবে কিন্তু গলায় রেডনেস থাকবে না, সেক্ষেত্রে অ্যাকোনাইট খুবই ভালো কাজ করে। অ্যাকোনাইট 30 2 থেকে 3 ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে দিনে 3-4 বার 1 সপ্তাহ খেলে টনসিলের সমস্যা অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে অন্য কোনো মেডিসিন নেওয়ার প্রয়োজন পড়বে না। পরের ওষুধটি হলো বেলেডোনা 30। যাদের গলায় টর্চ দিয়ে দেখলে দেখা যাবে গলা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে, রোগীর মুখও লাল হয়ে গেছে এবং প্রচণ্ড ব্যথা থাকে, সেক্ষেত্রে বেলেডোনা 30 2 ফোঁটা করে দিনে 2-3 বার 1 সপ্তাহ নিতে হবে। পরের ওষুধটি হলো ক্যালকেরিয়া ফস 12x। এটিও একটি বায়োকেমিক মেডিসিন। যাদের অনেক পুরানো টনসিল আছে, এমনকি টনসিলে পাথর পর্যন্ত হয়ে যায়, রোগী হা করতে পারে না, সেক্ষেত্রে দিনে 3-4 বার 6টি করে দানা 1/2 কাপ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে বেশ কিছুদিন খেতে হবে। এক্ষেত্রে টনসিলের ব্যথা অনেকটা কমে যাবে। পরের মেডিসিনটি হলো এপিসমেল 30। এক্ষেত্রে রোগী ঢোক গিলতে চায় কিন্তু ঢোক গিলতে কষ্ট হয়, খাবারও ভালো করে গিলতে পারে না, বোলতার ফুল ফোটানোর মতো ব্যথা অনুভব করে। ছোটদের এবং বড়দের সবারই হতে পারে, সেক্ষেত্রে এপিসমেল 30 খুব ভালো কাজ করে। দিনে 2 ফোঁটা হালকা গরম জলের সাথে মিশিয়ে খেতে হবে, এক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। পরের মেডিসিনটি হলো আর্সেনিক অ্যাল্প 30। এই মেডিসিনটি সব পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, বিশেষ করে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশনের কারণে টনসিল হয়ে থাকে, সেক্ষেত্রে গলা ব্যথা থাকে এবং রোগী খুব খিচখিচে স্বভাবের হয়, সবসময় বিচলিত হয়ে থাকে এবং রোগীর হালকা জ্বর, মাথা ব্যথা, চোখে ব্যথা এবং চোখে জ্বালা থাকতে পারে, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে। এটি দিনে 2 থেকে 3 বার 2 ফোঁটা করে অল্প জলের সাথে মিশিয়ে 1 সপ্তাহ খেলে দেখবেন রোগী এই সমস্যাগুলো থেকে অনেকটা উপকার পেয়েছে। পরের মেডিসিনটি হলো হিপারসাল 30। যদি দেখা যায় রোগীর টনসিল থেকে পুঁজ বেরিয়ে আসে, সেক্ষেত্রে হিপারসাল 30 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 1 সপ্তাহ নিলেই দেখবেন ব্যথাও কমে গেছে এবং টনসিল অনেকটা শুকিয়ে গেছে। আমাদের নেক্সট মেডিসিন হলো ক্যালিমিউর 6x। এটি একটি বায়োকেমিক মেডিসিন। যদি দেখেন টনসিল অনেকটা বড় হয়ে গেছে এবং জিভ অনেকটা সাদা হয়ে গেছে, সেক্ষেত্রে যদি এই মেডিসিনটি আপনারা ব্যবহার করেন তাহলে টনসিল অনেকটা ছোট হয়ে যায় এবং গলা ব্যথাও কমে যায়। এক্ষেত্রে ক্যালিমিউর 6x 4টি করে দানা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে দিনে 3 বার বেশ কিছুদিন খেলে টনসিলের সব সমস্যা থেকে মুক্তি পাবেন। এই ছিল টনসিলের বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন। আশা করব আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।